Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innalhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Shubhriyo bondhugon, ajke amra alochona korbo je kono dhoroner byatha theke niramoy pawar jonno amol. Je kono dhoroner byatha hote pare, ei byatha gulo theke apni kibhabe mukti paben, pobitro Quraner moddhe ei bishoye kun sura kun amol shekhano royeche. এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় প্রবেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা বনী ইসরাইলের মধ্যে 105 নম্বর আয়াত সূরা বনী ইসরাইল 105 নম্বর আয়াত এই আয়াতটা যদি আপনারা পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ যে কোনো ধরনের ব্যথা বেদনা তো সূরা বনী ইসরাইলের 105 নম্বর আয়াতের যে বাংলা উচ্চারণ আমি নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণটা স্পষ্ট করে লিখে দেব আর আরবিটা আমার সাথে মুখ মিলিয়ে শিখে নিতে পারেন এটা সবচেয়ে ভালো হবে বাংলা আরবি আপনি যত মিলাতে চান যত পড়েন শুদ্ধ করে মিলতে যাবে না তাই বাংলাটা আমার সাথে আরবিটা শিখে নিতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ আয়াত নয় আয়াতের এই অংশটুকু আমি যতটুকু বলবো এটা আপনাকে পাঠ করতে হবে লাগাতার 75 দিন 75 দিন যদি পাঠ করেন দৈনিক একবার করে আসলে এটা হোমিওপ্যাথি ওষুধের মতো আস্তে আস্তে কাজ করবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে সৎ কাজ করতে হবে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এটা করার কারণে ভালো করে দিবেন তবে অল্প সময়ের মধ্যেই ভালো হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে কিন্তু টাইমটা একটু বেশি বলা হয়েছে যাতে করে ভবিষ্যতে আর কখনো না হয় সেই জন্য আর কারো যদি কাজ না করে তাহলে তার ঈমান তার নিজের ঈমানের মধ্যে বিশ্বাসের মধ্যে আমলের মধ্যে সঠিক করতে হবে বৃদ্ধি করতে হবে আমল বৃদ্ধি করতে হবে কারণ আল্লাহ তাআলা বলেছেন নিজে বলেছেন আল্লাহ তাআলার থেকে কথার মধ্যে সত্যবাদী কে হতে পারে ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা আল্লাহ তাআলার সাথে থেকে কথার মধ্যে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তো আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন তো এটা কি মিথ্যা হতে পারে কখনোই না ওইটা কোরআনের সূরা বনী ইসরাইলের মধ্যে এই আয়াতটা বর্ণিত হয়েছে আমি পাঠ করছি ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা এতটুকু পাঠ করবেন যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ শুধু আয়াতটা পাঠ করবেন এবং যেখানে ব্যথা ওখানে এভাবে মাথায় হলে মালিশ করে দিবেন অথবা পানির মধ্যে ফু দিয়ে আপনি খেতে পারেন আল্লাহ তাআলা এটার মাধ্যমে আপনাকে শেফা দান করতে পারেন ইনশাআল্লাহ সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নিত্যনতুন আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু